ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো বাবার বাড়িতে আরেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো টমেটো চাটনি তো আমরা সবাই খেয়েছি আর আশা করছি আজকের রেসিপিটা তো হয়তোবা তোমরাও খেয়েছো কিন্তু আজকে অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে টমেটো চাটনি ঘরে করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যারা যারা এইভাবে করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তাহলে চলো রেসিপিটা শুরু করি কিন্তু চুলাতে টমেটো চাটনির জন্য যা যা লাগবে সব কিন্তু আমি নিয়ে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দেব চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এখন দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়ে করলে এই চাটনিটা খেতে অনেক ভালো লাগে তেলটা একটু গরম হলে দিয়ে দেব ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম তিনটা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব ফোড়নের জন্য পাঁচফোড়ন পাকা টমেটো এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য রেখে দেবো টমেটোটা সেদ্ধ হতে থাকবে দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আমি ঢাকাটা দিয়ে টমেটোগুলোকে আরো মোলায়ম করে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো টমেটোটা দেখো একেবারে সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এখানে আমি বলে রাখি 200 গ্রাম টমেটো নিয়েছি আমি 200 গ্রামের জন্য আমি 300 গ্রাম চিনি দিচ্ছি তবে চিনিটা তোমাদের পছন্দ অনুসারে দেবে তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে একটু বেশি দিলেই ভালো হয় আবারও 2 মিনিট নেড়ে দেবো কি সুন্দর এসেছে একেবারে টমেটোটা গলে গলে গেছে এখন আমি সব ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো এখানে দেখো আমি আমসত্ত্ব নিয়েছি কিশমিশ নিয়েছি কাজু নিয়েছি আর খেজুর নিয়েছি এটা অপশনাল তোমরা তোমাদের চয়েস মতো বা ঘরে যা থাকে তা তোমরা দিতে পারো এখন সবগুলো এখানে দিয়ে দেবো দিয়ে আবারও 2 মিনিট নেড়ে নেবে দেখো একেবারে ভাজা হয়ে গেছে আর ড্রাই ফ্রুটগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ঢাকা চলবে না এখন আমি হালকা একটু জল দিয়ে দিচ্ছি একেবারে অল্প পরিমাণে এখন ঠিক 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো আচ্ছা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখো কি দারুণ কালার এসেছে এখানে কিন্তু নামিয়ে নেব যেহেতু এটা শুকনো একটা চাটনি মতন হবে অনুষ্ঠান বাড়িতে কিন্তু এরকমই চাটনি আমরা খেয়ে থাকি এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটু পাতি লেবুর রস এটা আমাদের গাছের লেবু তাহলে খেতে কিন্তু অনেক ভালো হবে আমার চাটনি একেবারে রেডি হয়ে গেছে একেবারে সব শেষে দেবো ভেজে রাখা মশলা এখানে আমি বলে দিচ্ছি এখানে আমি শুকনো খোলায় শুকনো লঙ্কা 3টা গোটা জিরে আর মরিচ কিছু আমি এখানে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এখন নামানোর আগে এটা দিয়ে দেবো এটাই হলো এই চাটনির বিশেষত্ব এটা দিলেই ফ্লেভারটা খুব ভালো আসবে আর খেতেও অসম্ভব ভালো হয়
বাস চাটনি একেবারে রেডি হয়ে গেছে, দেখো দেখতে খুব দারুণ এসেছে। চাটনি একেবারে রেডি, এখন আমি নামিয়ে নেব। প্রচন্ড ভালো হয়েছে দেখো কালারটা, এখন একটা বাটিতে নামিয়ে নেব। এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, এই চাটনিটা কিন্তু তোমরা ফ্রিজে 15 থেকে 20 দিন রেখেও খেতে পারবে। তো ফ্রেন্ডস দেখো আমার অসম্ভব সুন্দর চাটনি একেবারে রেডি হয়ে গেছে, একেবারে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। কালারটা কিন্তু অসম্ভব ভালো হয়েছে, এটা আমি ফার্স্ট ট্রাই করেছি, বাট দেখো একেবারে দুর্দান্ত হয়েছে কালারটা। আর এখন খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক কেমন হয়েছে, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু। দুর্দান্ত, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। গাইজ তোমরা যারা টমেটোর এই চাটনিটা করে খাওনি, প্লিজ একবার ঘরে ট্রাই করো। সুপার সুপার, সত্যি গাইস অসম্ভব ভালো হয়েছে। তোমরা যারা এরকম করে টমেটো চাটনি করে খাওনি, আজকে করে খাও, পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আসবো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে, আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো দেখো, ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক কমেন্ট করো, কমেন্ট করো, শেয়ার করো। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করো। টাটা।